বন দপ্তরের কোদালবস্তি রেঞ্জ ও এসএসবি ফিফটি থ্রি ব্যাটালিয়ানের যৌথ অভিযানে লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া সহ দুজন ভুটানের নাগরিককে গ্রেফতার করা হল জয়গা থেকে গোপন সূত্রে খবর পেয়ে ভুটান সীমান্ত জয়গাতে যৌথ অভিযান চালায় বন দপ্তরের কোদালবস্তি রেঞ্জ ও এসএসবি ফিফটি থ্রি ব্যাটালিয়ান এবং ভিনদেশে পাচারের পূর্বে জয়গা সুভাষপল্লী এলাকা থেকে ক্লাউডেড লেপার্ডের চামড়া সহ ভুটানের বাসিন্দা রাজগোলে ও খেমাল ছত্রী নামক দুজন আন্তর্জাতিক বন্যপ্রাণ পাচারকারীকে গ্রেফতার করা হয় বন দপ্তরে কোদার বস্তির রেঞ্জের ধীরাজ কামি জানান যে সম্ভবত নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বন দপ্তর ঘটনার তদন্ত শুরু করেছে নিজস্ব প্রতিনিধি জয়গা আজকে আমাদের কাছে বিকালের দিকে একটা গোপন সূত্রে খবর আসে যে জায়গার সুভাষপল্লী এলাকায় একটা ক্লাউডেড লেপারডেড চামড়ার একটা অবৈধভাবে লেনদেন হবে তো সেইরূপ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানাই এবং তাদের নির্দেশে জয়গা এসএসবির সাথে একটা জয়েন্ট রেড টিম আমরা তৈরি করে এবং সেই জায়গায় যাই এবং সেখান থেকে আমরা দুইজন ভুটানি নাগরিককে একটা ক্লাউডেড লেপারডেড চামড়া সহিত তাদেরকে অ্যারেস্ট করি এবং তাদেরকে আমরা কালকে কোর্টে চালান করি